আবারও কলঙ্কিত রাজ্য। 70 বছরের বৃদ্ধার হাতে ধর্ষিতা হল 10 বছরের এক নাবালিকা। ঘটনা পিয়ার বাড়ি থানাধীন নিহারনগর হসপিটাল রোড এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, অনিল দাস নামে এক বৃদ্ধ পার্শ্ববর্তী এক 10 বছরের নাবালিকাকে চিপস কিনে দেবার লালসা দেখিয়ে রাবার বাগানে নিয়ে তাকে লাগাতার ধর্ষণ করে। ঘটনা গত 1 সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর বেলায়। নাবালিকা ধর্ষক অনিল দাসকে মামা বলে সম্বোধন করত। পরবর্তী সময়ে নাবালিকা তার মাকে সম্পূর্ণ ঘটনা খুলে জানানোর পর ওই নাবালিকার মা পুরান রাজবাড়ি থানায় অনিল দাসের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। এদিকে জানা যায় যে অনিল দাস 7-8 বছর আগে নিজের স্ত্রীকে হত্যা করে রাজনৈতিক ক্ষমতার জেরে অন্যের স্ত্রীকে নিয়েও পালিয়ে গিয়েছিল। দীর্ঘ বছর পর আবার এলাকায় এসে সেই নোংরামি শুরু করে দিয়েছে। ঘটনার খবর পেয়ে অভিযুক্ত অনিল দাস যদিও এখনও পলাতক, তবে তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ চিরুনি তল্লাশি চালাচ্ছে। এদিকে এলাকার মানুষের অভিযোগ, 70 বছরের ধর্ষককেও অবিলম্বেই গ্রেপ্তার করতে হবে পুলিশের, আর তা না হলে বৃহত্তর আন্দোলনে নামবে এলাকার মানুষ। মানে আমি বৃহস্পতিবারে তারার ঘটনাটা হয়েছে, আমি শুক্রবারে জানাতাম চাইছি, তারার বাড়িতে রাখতেছি না, জানাইছি না, কিন্তু আমি তারারে আমি সোমবারে ঘটনাটা জানাইছি। অনিল দাসের বয়স কত? 70 বছর। 70 বছর, আচ্ছা। মায়া জানাইছি বলে তারা বিঘে আমাদের আটকে রাখে। আমি এই কালকা সকালবেলাও আসি, মনে হচ্ছে আমি এই থানা থামো, তারা আমার এই আটকে রাখে। সুলুচি দাস, দিলীপ দাস। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।